সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আইহো বাস স্ট্যান্ডে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে কেক কেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালিত হলো। এদিন সকালে কেক কেটে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকে কেক খাওয়ানো হয়, পরে সাধারণ মানুষের মধ্যে কেক বিতরণ করা হয়। এছাড়াও জন্মদিন উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বার্তা দিতে প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। সবাই পাবে, সবাই পাবে। আগে আস্তে আস্তে দু হাতে গাছ তোর গাছ। এদিন উপস্থিত ছিলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি। এদিন উপস্থিত ছিলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি উজ্জ্বল মিশ্র, হবিপুর পঞ্চায়েত সমিতির সদস্য সুমিত সাহা, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি অমৃত হালদার, আইহো অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতাপ দাস, অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জয়ন্ত সিংহ, পঞ্চায়েত সদস্য চন্দ্র হালদার দাস, ঋষিপুর অঞ্চল সভাপতি অপুল মজুমদার, এছাড়াও মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী শ্যামলী ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব। আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আমরা যুব মেনলি উদ্যোক্তা আমাদের যুব তৃণমূল কংগ্রেস এবং তার সাথে আমরা সমস্ত শাখা সংগঠনের লোকরা একত্রিত হয়ে তার জন্মদিন পালন করলাম এবং তার দীর্ঘায়ু কামনা করেছি এবং আগামী দিনে তার নেতৃত্বে যেন ভালো করে তৃণমূল কংগ্রেসটা চলে তার জন্য ঈশ্বরের কাছে কামনা করলাম। আজকে আমরা কেক নিয়ে আমরা কেক কেটে সকলকে কেক বিতরণ করে সকলের মধ্যে এবং তার সাথে আমরা মানে যে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য গাছের চারা, বিভিন্ন গাছের চারা যেমন শিমুল, মেহগুনি, সেগুন এবং অন্যান্য ফলের চারা দিয়ে আমরা মানুষকে একটা বার্তা দিতে চাইছি যে পরিবেশ বাঁচান। আমাদের তৃণমূল কংগ্রেস সর্বদা জনগণের পাশে আছে, পরিবেশের সাথে আছে, সমাজের সাথে আছে। তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি। আমার নাম উজ্জ্বল মিশ্র, আমি জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। কোন জায়গায় হলো এটা? আইও মালদহ থেকে দেবসিনা ও দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।